মাত্র 1000 টাকায় যদি আপনি কোনো প্রফেশনাল ব্যবসা স্টার্ট করতে চান এবং 1000 টাকায় যদি একটি ব্র্যান্ডেড কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করতে চান অর্থাৎ ব্যবসা করতে চান এবং প্রতি মাসে যদি আপনি 50 থেকে 60000 টাকা আর্নিং করতে চান তাহলে ব্যবসার আইডিয়াটির এ টু জেড তথ্য শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ আজকে একটা আপনাদের ব্র্যান্ডেড কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেবো যে কোম্পানির আপনি ডিলারশিপও নিতে পারবেন এবং ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে আপনার সমস্ত এলাকায় আপনি মাল সাপ্লাই করে মাল বিক্রি করে আপনি ভালো পরিমাণে মোটা টাকা আপনি উপার্জন করতে পারবেন। আজকে যে কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানিটার নাম হচ্ছে লুম সোলার কোম্পানি। এই লুম সোলার কোম্পানিটা অ্যাকচুয়ালি কি করে, এটা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করে, যেটি ভারতের মধ্যে নাম্বার ওয়ান সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যে কোম্পানিটি বর্তমান প্রজন্মের সবথেকে অত্যাধুনিক সোলার প্যানেল প্রোডাকশন করে থাকে, ম্যানুফ্যাকচারিং করে থাকে, যে সোলার প্যানেলটিকে বলা হয় মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল। সোলার প্যানেল দুই ধরনের আছে, একটা হচ্ছে পলি সোলার প্যানেল, দুই নম্বর হচ্ছে মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল। এই দুই ধরনের সোলার প্যানেল আছে, পলি প্যানেলটা নীল কালারের হয় এবং মোনো প্যানেলটা ব্ল্যাক কালারের হয় অর্থাৎ কালো রঙের হয়। এই মোনো সোলার প্যানেলটার কাজ হচ্ছে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রোডাকশন করা পলি সোলার প্যানেলের তুলনায়, এবং পলি সোলার প্যানেলের তুলনায় মোনো সোলার প্যানেলটা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। এবং আপনি চাইলে এই সোলার প্যানেলটা বাড়িতে ইনস্টল করে বাড়ির সমস্ত রকমের ইলেকট্রিসিটি ইকুইপমেন্ট চালাতে পারবেন, এসি ফ্রিজ থেকে শুরু করে টিভি মোটর সমস্ত কিছু, বাড়ির যত কিছু আছে আপনি সমস্ত কিছু চালাতে পারবেন। তাছাড়া এই মোনো সোলার প্যানেলটা কম আলোতে অর্থাৎ বাইরে যদি মেঘলা আকাশ থাকে সেই আকাশে অর্থাৎ মেঘলা আকাশেও আপনার কিন্তু মোনো সোলার প্যানেলটা চার্জ হতে থাকবে, বা বৃষ্টির সময়ও কিন্তু এই মোনো সোলার প্যানেলটা কাজ করে। তো সেই কারণে বলবো আপনি যদি ভালো সোলার প্যানেল নিয়ে কাজ করতে চান এবং 1000 টাকার মধ্যে ডিলারশিপ রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনি লুম সোলার কোম্পানির সাথে আপনি জয়েন করতে পারেন, খুবই সহজ। 1000 টাকায় আপনি কিভাবে লুম সোলার কোম্পানির ডিলারশিপ নিতে পারবেন এবং ডিস্ট্রিবিউটর আপনার নিতে গেলে 5000 টাকা খরচ হবে আপনি যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে চান। ডিস্ট্রিবিউটর বলতে একটা জেলার মধ্যে কিন্তু একটি মাত্র ডিস্ট্রিবিউটর থাকে, আর একটা জেলার মধ্যে কিন্তু অনেকগুলো ডিলারশিপ থাকতে পারে, যে কেউ ডিলারশিপ নিতে পারে। ডিলারশিপ নিতে গেলে আপনার কোম্পানির সাথে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আপনার খরচ হবে 1000 টাকা, আর ডিস্ট্রিবিউটরের জন্য রেজিস্ট্রেশনের খরচ হবে 5000 টাকা। বর্তমান সময়ের একটা সব থেকে সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়া। আর বর্তমানে ইলেকট্রিক খরচ কিন্তু অনেকটা হারে বেড়ে গেছে, তাছাড়া লো ভোল্টেজের সমস্যা বা অনেক গ্রামে আছে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, সেই সমস্ত জায়গায় আপনি এই ব্যবসাটি রমরমিয়ে চালাতে পারবেন। সেই সমস্ত এলাকা আপনাকে টার্গেট করতে হবে যে সমস্ত এলাকায় বিদ্যুৎ নেই, সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে কিন্তু এই লুম সোলার ব্যবসাটি আপনি উদ্যোগ হিসাবে কাজে লাগাতে পারেন। এবং লুম সোলার ব্যবসাটি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে, গ্রাম থেকে শহরে সব জায়গায় কিন্তু এই লুম সোলারের চাহিদা, এই সোলার প্যানেলের চাহিদা কিন্তু বেড়েই চলেছে। আপনি চাইলে গ্রাম থেকে শহরে সমস্ত জায়গায় এর প্রয়োজনীয়তা, এর উপকারিতা, আপনি কিভাবে ইলেকট্রিসিটি বিল জিরো করতে পারবেন, তার জন্য আপনারা সোলার প্যানেল ইউজ করতে পারেন, এরকম টাইপের কথা বলে আপনি কিন্তু সোলার প্যানেল সাপ্লাই করতে পারেন, বিক্রি করতে পারেন, বা হ্যান্ডবিল ছাপিয়ে এই সোলার প্যানেলের উপযোগিতা সম্পর্কে আপনি জানাতে পারেন তাদেরকে, যে যারা ইলেকট্রিক বিল জিরো করতে চান তারা সোলার প্যানেলের সাথে যুক্ত হতে পারেন, সোলার প্যানেল কিনতে পারেন, ইনস্টল করতে পারেন। তো এই সমস্ত কিছু বর্তমানে কিন্তু গ্রাম থেকে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়ছে এই সোলার প্যানেলের চাহিদা। তাছাড়া বর্তমানে সরকার কী করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজে বা বিভিন্ন অফিস আদালতে বা রোড সাইড ল্যাম্পে দেখবেন যে সোলার প্যানেল বসানো থাকে, সেই সোলার প্যানেলের উপযোগিতাকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আপনি ইলেকট্রিক উৎপাদন করবেন সেই সমস্ত উদ্যোগ কিন্তু সরকার ব্যাপক হারে গ্রহণ করছে। তো আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন ডিলার সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, তারপরে আপনাদের বলে দেবো ডিলারশিপ আর ডিস্ট্রিবিউটার আপনারা কিভাবে নেবেন। প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে লুম সোলার ডিলার রেজিস্ট্রেশন, যদি আপনি ডিলারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে চান। তো ডিলার রেজিস্ট্রেশন লিখে সার্চ করলেই আপনি একটা ওয়েবসাইট দেখতে পাবেন যেটা লেখা আছে ডিলার রেজিস্ট্রেশন, স্টার্ট ইয়োর বিজনেস ইন সোলার, লুম সোলার, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে লুম সোলারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছে এবং এখানে লেখা আছে ডিলার রেজিস্ট্রেশন 1000 রুপিস। এই ডিলার যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই অ্যাড টু কার্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টের উপরে ক্লিক করলে আপনি এই প্রোডাক্টটি অর্থাৎ এই ডিলারটি পারচেস করার জন্য অ্যাপ্রুভ হবেন। তো এরপরে আপনাকে ক্লিক করতে হবে চেক আউটে।
চেকআউটের উপরে ক্লিক করার পরে আপনার সমস্ত তথ্য এখানে ভরতে হবে। প্রথমে ইমেল আইডিতে আপনাকে পুট করতে হবে আপনার ইমেল আইডি। ইমেল আইডিটা সম্পূর্ণভাবে লিখে দেওয়ার পরে তারপরে আপনাকে বিলিং অ্যাড্রেসের জায়গায় আপনার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। যেমন বিলিং অ্যাড্রেস আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কোম্পানি নেম, অর্থাৎ আপনি যে ব্যবসাটি করছেন বা যেখানে আপনি রিসিভ করতে চান প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি রিসিভের জায়গাটা নাম দিতে পারেন। তারপরে আপনার সঠিক অ্যাড্রেসটা এখানে পুট করবেন, তারপরে আপনার সিটি পুট করবেন, তারপর আপনার স্টেট, স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল দিতে পারেন, অন্য স্টেট হলে অন্য স্টেট দিতে পারেন। তারপরে আপনাকে পিনকোড অ্যাড করতে হবে, তারপরে আপনার রিয়েল ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। আপনি চাইলে টিক দিতে পারেন সেভ দি ইনফরমেশনের জায়গায়। তারপরে কন্টিনিউ টু পেমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পেমেন্টের অপশান দেওয়া হবে। এই পেমেন্টের অপশানের মধ্যে আপনি কার্ডের সাহায্যেও পেমেন্ট রিসিভ করাতে পারেন, পেমেন্ট পে করতে পারেন, বা আপনি চাইলে নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি পেমেন্ট করাতে পারেন। আপনারা দেখতে পেলেন কত সহজে আপনি ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ রেজিস্ট্রেশন করতে পারেন, আর পেমেন্টের জন্য আপনি চাইলে নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন, বা আপনার চাইলে এটিএম কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন। এবারে আসা যাক, এই সোলার প্যানেলগুলোর ওয়ারেন্টি বা লাইফ লং ওয়ারেন্টি কতটা দেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে। কোম্পানির তরফ থেকে আপনি প্রায় 25 বছরের ওয়ারেন্টি পাবেন, বলতে গেলে লাইফ টাইম। আপনার প্রায় 2.5 থেকে 3 বছরের মধ্যে আপনার ইলেকট্রিকের যে খরচটা হয় সেই খরচটা দিয়েই আপনি কিন্তু সোলার প্যানেল সমগ্র বাড়ির ইলেকট্রিক বিল আপনি জিরো করতে পারেন। মাত্র 3 বছরে আপনার সোলারের প্যানেল যেগুলো আপনি ইনস্টল করিয়েছেন সেই সোলার প্যানেল ইনস্টলেশনের খরচ আপনি উঠিয়ে নিতে পারবেন। কোম্পানি 10 ওয়াট থেকে শুরু করে 1 কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করে থাকে। আপনি যদি ডিলারশিপ নেন সেক্ষেত্রে আপনাকে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মাল নিতে হবে এবং কাস্টমারকে সাপ্লাই করতে হবে, অর্থাৎ সেল আউট করতে হবে। আর ডিলারশিপ যারা ডিস্ট্রিবিউটার নেয় তারা কী করে, কোম্পানির কাছ থেকে ডাইরেক্ট মাল কিনে নেয় এবং তারা ডিলারদের কাছে ছড়িয়ে দেয় মালটিকে। তো ডিলারশিপে কতটা প্রফিট মার্জিন থাকে সেটা একটু জেনে নেওয়া যাক। ডিলারশিপ নিলে আপনার 10 থেকে 15% প্রফিট মার্জিন থাকবে, আর যদি আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেন সেক্ষেত্রে আপনার 15 থেকে 25% প্রফিট মার্জিন থাকে। আর ডিস্ট্রিবিউটারদের, ডিস্ট্রিবিউটার যারা নেয়, অর্থাৎ ডিস্ট্রিবিউটারশিপ যারা নেয়, তাদের কিন্তু একটা টার্গেট থাকে যে এতটা মাল আপনাকে 1 মাসের মধ্যে বিক্রি করতে হবে। কিন্তু ডিলারশিপ নিলে কি কোনো টার্গেটই থাকে না, আপনি যতটা চাইলে মাল বিক্রিও করতে পারেন, চাইলে আপনি সেই মালগুলো নিয়ে আপনার নিজের বাড়িতেও লাগাতে পারেন। এখানে কোনো লসের ব্যাপার নেই, আপনার যে মালটা ওয়েস্টেজ যাবে আপনি চাইলে নিজের বাড়িতেও লাগাতে পারেন। যদি মনে হয় এই ব্যবসার মধ্যে রিস্ক আছে, এই ব্যবসার মধ্যে কিন্তু 0% রিস্ক নেই। কারণ হচ্ছে আপনার, আপনি যদি মাল কিনে বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের বাড়িতেই আপনি ইনস্টল করে ইলেকট্রিক বিল জিরো করতে পারেন। ডিলারশিপ নিলে একটা সুবিধা কি, আপনি ঘরে বসে ব্যবসা করতে পারবেন আর কোনো জিএসটি নাম্বার লাগবে না। তবে ডিস্ট্রিবিউটারশিপ নিলে আপনাকে টেকনিক্যাল নলেজ রাখতে হবে, যেহেতু আপনার আন্ডারে এতটা ডিলার কাজ করবে, আপনার সমস্ত জেলার ডিলার কাজ করবে আপনার আন্ডারে যদি আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেন। তাছাড়া আপনার একটা দোকান লাগবে, বড় একটা জায়গা লাগবে স্টকের জন্য, এতটা মাল আপনার কাছে এসে স্টক থাকবে সেক্ষেত্রে আপনার একটা বড় জায়গা লাগবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে ডিস্ট্রিবিউটারশিপ নিলে একটু টাফ হয়ে যায় আপনার ব্যবসাটা করার, কিন্তু ডিলারশিপ নিলে আপনি সহজেই ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে মাল এনে আপনি সহজেই কাস্টমারের কাছ থেকে সেল আউট করতে পারবেন এবং কাস্টমার লোকাল যে মিস্ত্রিগুলো আছে, অর্থাৎ সোলার ইনস্টলেশনের মিস্ত্রিগুলো, তাদের দিয়ে আপনি ইনস্টল করিয়ে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন। আপনি যদি ডিলারশিপ নেন আপনি সমস্ত রকমের সাপোর্ট পাবেন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি সমস্ত রকম সাপোর্ট পাবেন এবং আপনার যদি কোনো প্রবলেম হয় সেগুলো সলভ করবে ডিস্ট্রিবিউটার। তাছাড়া আপনি চাইলে কোম্পানির সাথেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। কোম্পানির একটা টোল ফ্রি নাম্বার রয়েছে যেটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করে আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কোম্পানির সাথে রেজিস্ট্রেশন করবেন, টাকা পেমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে কনফার্মেশন ইমেল পাবেন এবং একটা আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং কোম্পানির আপনি পার্টনার হয়ে যাবেন যদি আপনি ডিলারশিপও রেজিস্ট্রেশন করেন বা ডিস্ট্রিবিউটারশিপ রেজিস্ট্রেশন করেন। এই ব্যবসাটি কিন্তু দারুণ একটি লাভজনক ব্যবসা, বর্তমান প্রজন্মের সবথেকে একটি চাহিদাজনক প্রোডাক্টের ব্যবসা নিয়ে আপনি কাজ করতে পারেন। একটা ব্র্যান্ডেড কোম্পানি হওয়ার দরুন আপনার বেশি কোনো প্রচারের প্রয়োজন নেই, কারণ লুম সোলারের নাম কম বেশি সবাই শুনেছেন। যারা সোলার প্যানেল সম্পর্কে জানে তারা কিন্তু লুম সোলার কোম্পানির নাম কম বেশি সকলেই শুনেছেন। তো সেই কারণে এই সোলার প্যানেল নিয়ে আপনাকে বেশি কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হবে না। যদি আপনি ব্যবসা শুরু করেন একটা ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে, যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার বেশি কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হয় না।
চাইলে আপনি বিজনেসটি শুরু করতে পারেন এবং কোম্পানির পার্টনার হয়ে একটা ভালো পরিমাণের প্রফিট আর্নিং করতে পারেন। একটা লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা চাইলে বাড়ির জন্য লুম সোলার প্যানেল কিনতেও পারেন এবং ইনস্টল করতে পারেন। তো এই বিজনেস সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেস প্ল্যানের সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।